ইজমানায় আস্তে আওয়াজের বাত নাই, আস্তে আওয়াজ দিলে শেষ ফয়সালা হইল আলু বর্তাওয়া। আস্তে আওয়াজের বাত নাই তো জোর যার মুলুক তার, কথা বলেন ঠিক না? জোর যার মুলুক তার যত জোর দেখাইবেন এতই বিজয়ী অর্জন করতে পারবে। কারো বাড়িতে যদি ডাকাইতাই রাত্রে দুইটা দরজায় কুড়াল দিয়ে কুফায়, বাড়িওয়ালা সোজা গেছে দেখতেছে ডাকাতে দরজায় দাঁড়াইয়া কুফায়, বাড়িওয়ালা তার দরজা ডাকাইতেছে দেখিয়া খুশি হইব মাতুন না? যারা মাতে না এরার বাড়ির ডাকাইতাইলে মনে হয় খুশি হয়, কেউ বাড়ির ডাকাইতাইলে কি খুশি হয়? ডাকাত কে কি কেউ শুভেচ্ছা জানায়? আহলান সাহলান মারহাবা, শুভেচ্ছা স্বাগতম, ডাকাইত ভাইয়ের আগমন, এরকম শুভেচ্ছা জানায়? শুভেচ্ছা তো নাই, উল্টা যত প্রকারের চেষ্টা আছে সকল চেষ্টা করে ডাকাতকে প্রতিহত করবার জন্য। লাস্টে দুইটা চিল্লানি দে, যখন অফারক দুইটা চিল্লানি দিয়া এলাকার মানুষরে ডাকে যে আমি পারছি না, আপনারা সবাই এসে বাঁচাই। এখন এলাকার সবাই রে ডাক ভাল লাগে যদি আওয়াজটা এরকম দে, ডাকাইতে তোমরা দোয়াও না বে বলেন, দুইটার সময় যদি এরকম আওয়াজ দে কেউ কি আইব, কেউ কি শুনবে? আসবেও না শুনবেও না, এলাকার কেউ এই বাড়িওয়ালার আওয়াজ না শুনলেও দরজায় দাঁড়ানো ডাকাতে কিন্তু ঠিকই শুনবে, কারণ ডাকাই তো তার দরজার দাঁড়াই ডাকাইতে শুনিনা। মনে মনে কব মাশাল্লাহ, বহুত দিন পরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তার সিরার বাড়িতে দরজা ভাঙ্গা গোরের ভিতরে ডুইটা গিয়া জিগাইবো, এ কোনটা রে ছাগলের মতো বেমরাইছি? তখন গোরের সবাই এক্সাইট হয়ে কইব আমরা না এই বুড়ায়। বাঙালির পরিচয় হইলো মুসিবতে বললে দোষ হইলো অন্য রামিনা, কথা বলেন ঠিক কিনা? মুরব্বী বেচারায় তো আওয়াজ দিছিল সবাই রে বাঁচাইতো, এখন যখন সবাই মুসিবতে পড়ছে সবাই আলাদা হয়ে কয় আমি না এই যে বুড়া। আমরার বাংলাদেশের একটা সিস্টেম হইলো জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই, জিহাদ লাগলে আমি। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে দুই তিন বছর আগে একজন বক্তা রক্ত গরম করা বাসন দিছে, বাসন এই পরিমাণ দিছেন যে শ্রোতা যারা আছিল এরার গলার নিচে যত রক্ত আছিল সব মাটা তুরছে, সব দাঁড়াই গেছে, দাঁড়ায় কই মিছিল দিছে 10 মিনিট, মিছিল দিয়ে কই হুজুর এখন যাইতাম কিনি সংসদ ভবন দখল করে নিতাম নি, এখন যাইতো গা রেডি, কি রক্ত গরম, কি রকম মিছিল, দাঁড়াইয়া কি করব না করব এই অবস্থা। বাচ্চা একটা আলিয়া মাদ্রাসার মাটির কিনারায় ফটাস ফুটাইছে, ফটাস বুঝছেন নি, সুঙ্গির ভিতরে ফটাসের একটা গুটা ঢুকাইয়া একটু মাঝে দিয়া আরেকটা গুটা ঢুকাইয়া যখন ঠেলা দিছে ঠাস ঠাস কইয়া যখন আওয়াজ করছে, যারা এখন সংসদ দখল করার লাগি রেডি আছিল 5 মিনিটের পরে একজনও নাই, দুই 3000 জুতা আছে মানুষ নাই, দুই তিনটা লঙ্গিও পাওয়া গেছে। দেখেন কারবার, এখন জায়গা সংসদ দখল করতো ফটাসের আওয়াজ শুনে নাই, হায় হায়। ডাকাত থেকে আমার এক ভাই মামুনুল হক সাহেব মূর্তি নিয়ে আলোচনা করছিলেন,
আমরা সবাই বলছিলাম মামুনুলক সাহেব এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে। যখন বেটায় দরা গাইছে বাঙালি কয় আমরা নাই, কথা বলেন ঠিক কিনা? ইসকো বাঙালি কাতে দেখেন বেচারাই সবাই রে বাঁচাইতে চাইছে, মুসিবত যখন বলছে সবাই কয় আমরা নাই বুড়া এটা দেখাইতে আয়া বুড়ার গলার মাঝে সিফা মারি ধরছে, দেখাইতে গলার ধরলে কি মহব্বত কইরা বড় রহমতের দরা ধরব, এমন দরা দিছে বেটা আত্রা দি বাড়ি দিছে আর দুইটা বুনাস আস্তে আওয়াজ দিয়া লাভ হইছে তিনটা সাগরের মতো বেমরানির নসিহত গলাত সিফা আত্রার বাড়ি দুইটা বুনাস। তার বিপরীতে বেচারায় যদি রাত্রে দুইটার সময় এরকম আওয়াজ দিত ডাকাইতাইছে রে আমি তো ফাটা বাস দিয়া কইছি গলা ভাঙা, ই বেচারা তো এই সময় বাসা মরার লড়াই, এই সময় তো কিরকম আওয়াজটা আইব, এরকম যদি আওয়াজ দিত এলাকার সব সজাগ হইয়া যার কাছে যা আছে খন্তি কুরাল সুলফি জুটাল জাটা লাঠি সুটা লইয়া রাস্তায় বাইর হইয়া সবাই যখন বললো না দর 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 ডাকাইত কি থাকবো, জুরে বলেন আরো জুরে ডাকাত বাগবে দরজাও হেফাজত, ডাকাতও বাগলো দরজাও হেফাজত, স্টিলের আলমারি হেফাজত, টাকা সম্পদ হেফাজত, স্বর্ণ অলংকার হেফাজত, দামি দামি কাপড় হেফাজত, মা বন্ধের ইজ্জত রক্ষা। ডাকাত গড়ে ঢুকলে পুরুষদেরকে চাইনিজ কুড়াল দিয়ে কুফায়, চাইনিজ কুড়ালের আঘাত থেকে পুরুষরা হেফাজত, এত কিছু হেফাজত হইছে আওয়াজ আসতে দিয়া না জুরি, আসতে আওয়াজ দিয়া লাভ হইছে তিনটা, জুরে আওয়াজ দিয়া সব রক্ষা হইছে। বুঝা গেল আসতে আওয়াজের কোনো দাম নাই ভাই, জুরে আওয়াজ দেই আল্লাহ পাকের নামের আওয়াজটা একটু চিল্লাইয়া দেই চিল্লাইয়া। আজকে আমরা এই ববের বাজার এলাকায় আল্লাহ পাকের নামের আওয়াজ এত জোরে উচ্চারণ করি যেন ঢাকার শাহবাগি নাস্তিকদের কলজাটা ভাঙা যায়, এরকম জোরে জিকিরের আওয়াজ দিতে পারবো না বলেন লা ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরেও দেখতেছি কিছু যুবকে বাংলাদেশে একদল আওয়ামী লীগ আর একদল বিএনপি আর একদল হইল জাতীয় পার্টি, আর যারা এরকম আওয়াজ দেয় এরা হইল অলসের পার্টি, কথা বলেন ঠিক না? অলস আজকে ওয়াজ হবে না, এমনি কাটাই শেষ রাখছো। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই অলসের কিচ্ছা লেখছেন, এরা ইন্টারন্যাশনাল অলস, দুই অলসের ইচ্ছা জাগছে বড়ই হইতো টেঙ্গা বড়ই টক বড়ই, এরার বাড়ির উঠানে বড়ই গাছ আছে এত বড় বড় বড়ই খুব মজাদার লাল, এরা বড়ই খাওয়ার ইচ্ছা জাগছে অলস, অলসে কি হাত ফাওলা রাইয়া খায়, মাতুন না হাত ফাওনা রাইয়া খায়, এর আত বান্দা ফাও বান্দা আ কইরা বয়া দারে আ কেউ যদি উঠাইয়া দে এটা হইল অলটে অলসের সবচেয়ে বড় গুণ, আত লারবে না ফাও লারবে না কিন্তু খাইতে হবে, এখন বড়ই গেছে বড়ই আছে ইট লইয়া ইটা দিলে পরে বাঁশ দিয়া বাড়ি দিলেও পরে যারা দিলেও পরে কিন্তু হে তো আত লড়াইতো না, দুটাই আত বাইন্দা গিয়া বড়ই গাছের নিচে আ করে বইয়া রয়েছে যে বড়ই নিয়ে একটা পরে কিন্তু বড়ইও সালাক ইকানো পরে চৌকের মাঝে পরে নাকের আগায় পরে মুখে তো পরে না, আধা ঘন্টা থাকতে থাকতে রাগ উড়ছে
কই বড়ই ঘরে বড়ই পড়তে না তোর দাদাও পড়ব কইয়া দুনু অলস বড়ই গাছের নিচে ঘুমাইছে আ কইরে ঘুমাইছে বড়ই ইনো পড়ে ইনো পড়ে ইনো পড়ে ইনো পড়ে সদর ঘাটেও মাঝে মাঝে পড়ে কিন্তু মুখে তো পড়ে না একটার ডান হাতের এই তালুর মাঝে একটা বড়ই পড়ছে ঘুমে তো আছে অলস ঘুম থেকে মাথাটা উঠে ছায়া দেখে খুব লাল বড়ই জিব্বার ফানি লড়ে মগর আত লড়ে না ফার্সে আরেক অলস আছে তারে ডাক দেখো দুস্থ আমি আপনারে কইছি না দেখে না বারণ বেজারেন আপনারে বললে তো আমিও অলস পার্শ্বে যে আরেক অলস আছে তারে বলতেছে দুস্থ আমার হাতের তালুতে দেখো তো কি পড়ছে ইটায় মাথা উঠে আসায় কই ভাই যে মোজারে কই ভাই তোর হাত দিয়া আমার হাতের তালুর বড়ইটা উঠে আমার মুখে দে তো হে নিজে হাত লারা না ইটারে কই তোর হাত দিয়া আমার মুখে উঠে দে হিটায় কই দুর্বেকুফ পাগল হইছতনি পাঁচ মিনিট আগে দেখছ না কুত্তা একটা ঠ্যাং তুলা দিয়া আমার না খেয়ার মুখে মুইতে বইরা তুইয়া গেছে আমি আত লড়াইয়া দেখাইছি না যেই ব্যক্তি কুত্তায় মুখে না খেয়ে মুইতে বইরা তুইলে আত লড়াইয়া দেখাই না এই ব্যক্তি তোর হাতের বড়ই তোর মুখে উঠাইয়া দিব বাবলে কেমনে দুনু অলসের মাঝে বড় অলসকে কুত্তায় যে মুচ্ছে এটা হলো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমেরিকানি অলস মারাত্মক এরকম বড়ই গাছের নিচের অলস আমার ধারণা মতে আমরা সিলেটারা আমরা সিলেটারা অলস কেমনে ফাঁস ভাই আছে পরিবারে কোনো মতে যদি এক বাইরে লন্ডন ফাটাইতে পারে বাকি চার ভাই আট পাও বাইন্ধা লন্ডনে দি আ হিটায় দি লেখাইতো আট লড়াইতো না এই জন্য আমি কই আমরা সিলেটারা আন্তর্জাতিক অলসের গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া নেত্রকোনা দেখলাম দুই ভাই তিন ভাই উমান কাতার সৌদি আরব দুই ভাই দেশে এই দুই ভাইয়ে একটাই মুড়ি চানা বেছে হকারি করে আর আরেকটাই আরো হকারি কি যেন করে কইরা এই দুইটা টাকা জমায় হেরা বিদেশে জমায় ফাঁসো ভাই টাকা জমাইয়া ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে পাঁচতলা বাড়ি বানায় আর আমরা সিলেটি ভাইরা খালি আজ্ঞা ট্যাঙ্কি বড়াই এরা কাজ করে মসজিদে ওদে মাদ্রাসায় ওদে আরে ভাই দুইটা হাত আল্লাহ দিছেন কইরা খাইতাম কইরা খাওয়ার মাঝে কি মজা কি মজা কইরা দেখে বলতে চাইছিলাম ভাই বড়ই গাছের নিচের অলস এই মাঠে কি আমরা কেউ আসি না একটু জুরে জুরে অলসতা বাদ দিয়া একটু জুরে জুরে আওয়াজ দিয়া জিকির করি লা ইলাহা এল জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ইমদাদিয়া ইসাকুর লুদুরপুর এনায়েত নগর দারুল হাদিস মাদ্রাসা বোবের বাজার জগন্নাথপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী মাহফিলের হযরত ওয়াজিবুল ইহতারাম জনাব সভাপতি সাহেব দিগের ওলামা হযরত সর্বস্তরের প্রাণপ্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মহী ও সীমা বোনেরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে এই জন্য শুকরিয়া জানাই যে মহান মালিক মেহরবানি করে দয়া করে আমাকে আপনাকে নুরানি কুরানি জান্নাতি মাগফিরতি মুসিবতি বাগানে আসবার বসবার তৌফিক দিছেন মাগফিরতি তো বুঝলাম এই মাহফিলে বইলে গুনাহ মাফ হয় নুরানি তো বুঝলাম যে মাহফিলে বইলে নূর অর্জন হয় নূর আসে এটাতে আমি আরেকটা শব্দ বাড়াইছি মুসিবতি বলি হুজুর ই শব্দ কি মুসিবতি অর্থ কি মুসিবতি এই জন্য বাড়াইলাম
এই সমস্ত মাহফিল কিছু মানুষের কাছে মুসিবত হইয়া দাঁড়াইছে। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত মাহফিল কিছু বেঈমানদের কাছে মুসিবত হইয়া দাঁড়াইছে, এই জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হচ্ছে। কথা বলেন ঠিক কি না? কারা কাদের ইশারায় বন্ধ হয় আমার যতটুকু জানা, এই বাংলার জমিনে নাস্তিকদের ইশারায় বাংলার জমিনে আল্লাহর আওয়াজ বন্ধ করার পায় তারা চলতেছে। কথা বলেন ঠিক কি না? হিসাব করে দেখছি গোটা বাংলার জমিনে নাস্তিক সহ বেঈমান চার ভাগ, মানে 4% সতে 4% বেঈমান, বাকি সব মুসলমান। বাকি সব কি? জুড়ে বলেন। ওয়াজ মাহফিল আরম্ভ হওয়ার আগে আমরা দেখছি ঢাকায় নাস্তিকরা মিছিল দেয়, ওয়াজ মাহফিল বন্ধ করো করতে হবে, মিছিল দিছে। তো হেরা মিছিল দিল, পরে ওয়াজ বন্ধ হয়, তার মানে তো হেরার কথাই ওয়াজ বন্ধ হচ্ছে। দুস্থ খেয়াল কইরা শুনেন, আমাদের এই দেশ হইলো বুটের দেশ। বুটের মাধ্যমে নেতারা জয়ী হন, এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, যার বুট বেশি সেই তো জয়ী হয়। কথা বলেন ঠিক কিনা? যে বুট কম পায় সে হারে, সংখ্যা যার বেশি সে জয়ী হয়, সংখ্যায় যে কম সে হারে। বাংলাদেশে গোটা বাংলাদেশে নাস্তিক বেঈমানদের সংখ্যা 4%, সতে 4 জন, এই দেশে মুসলমানের সংখ্যা 92%। কথা বলেন ঠিক কিনা? 4 জনের কথায় যদি এই দেশে ওয়াজ মাহফিল বন্ধ হয়, 92% মুসলমানের দাবি, এই দেশে কোন নাস্তিক থাকতে পারবে না, কোন নাস্তিক থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? 4 নাস্তিকের কথা যদি শোনা হয়, তাহলে 92% মুসলমানের কথা আরো বেশি শুনতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তবে আমরা সব নাস্তিক বিরোধী নয়, সব বেঈমান বিরোধী নয়। বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছেন, এই দেশের ভিতরে আমরা সমানভাবে সব ধর্মের লোক স্বাধীনভাবে থাকবার জন্য, শান্তিতে থাকবার জন্য। সুতরাং আমরা এই দেশে মুসলমান আছি, হিন্দু থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, মুচি থাকতে পারে, চাকমা থাকতে পারে, এই দেশের ভিতরে বৌদ্ধরা থাকতে পারে, ইহুদি থাকতে পারে, বিভিন্ন বিজাতি থাকতে পারে, তবে মুসলমান সংখ্যা গরিষ্ঠ, এরা সংখ্যা লঘু। আমরা মুসলমান কোনদিন সংখ্যা লঘুদের উপর কখনো আক্রমণ করি? জুড়ে বলেন, জুড়ে বলেন। যদি আমরা এই অভ্যাস থাকতো, যদি আমরা মুসলমানদের এই অভ্যাস থাকতো, গত 2 বছর আগে বার্মার মাঝে আমাদের মুসলমান ভাই কলিজার টুকরা ভাইদেরকে কসুর মতো বার্মার বন্ধুরা কাটাকাটি করছে, মুসলমানের ভিতরে যদি এই অভ্যাস থাকতো, বাংলাদেশে একটা বৌদ্ধকে আমরা জীবিত রাখতাম না। কিন্তু একটা বৌদ্ধর উপর আক্রমণ হয়েছে, একটা বৌদ্ধকে কষ্ট দেওয়া হয়েছে, কারণ আমাদের বিশ্বাস অপরাধ যার শাস্তি তার, অপরাধ যার। বার্মার যে সমস্ত বৌদ্ধরা আমার ভাইকে মারছে তারা অপরাধী, শাস্তি তার হতে পারে, আমার দেশের বৌদ্ধরা তো তাদেরকে মারে নাই, সুতরাং তার শাস্তি, এটা ইসলাম কখনো সমর্থন করে? ভাইরা আমার খেয়াল কইরা শুনেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সব থাকতে পারে, আমরা প্রয়োজনে মুসলমান সংখ্যা গরিষ্ঠ হিসাবে তাদের মন্দির পাড়া দিব, তাদের বাড়ি পাড়া দিব, তাদের দোকান পাড়া দিব, তাদের এরিয়া পাড়া দিব, তাদের গ্রাম পাড়া দিব, তাদের যত প্রকারের কাজ লাগে সব করতে রাজি। কিন্তু আমরা তাদের এই খেদমতের সুবাদে আমরা এই সুযোগ দিছি, এই সুবাদে যদি কোনো বেঈমান আমাদের মাথার উপর চড়ে আমার কলিজার টুকরা রসুলকে যদি অপমাননা করে, কোরআনকে যদি গাইল দেয়, মসজিদ কে যদি গাইল দেয়, যেই বেঈমান গাইল দিবে, এই দেশের মুসলমান বেঈমানের জিহ্বা টান দিয়া ছিড়ে ফেলবে, জিহ্বা টান দিয়া ছিড়ে ফেলবে। বাইরা আমার, যেহেতু নাস্তিক ভাইদের জ্বালা ওয়াজ মাহফিল, এই জন্য মুসিবতি শব্দটা বাড়াইছে।